ভারতবর্ষে যে কয়টি কালীক্ষেত্র রয়েছে তার মধ্যে দক্ষিণেশ্বরের কালীবাড়ি বিশেষভাবে প্রসিদ্ধ। এই মন্দির স্থাপন এবং তা ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মস্থান হয়ে ওঠার পেছনে রয়েছে গভীর ইতিহাস। কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি 1855 সালের 31শে মে জগন্নাথদেবের স্নান যাত্রার দিনে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। 1847 সালে জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পূজার জন্য মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার আগের দিন রাতে তিনি দেবী কালী মাতার স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর 1847 সালে রানী গঙ্গা তীরে 20 একরের একটি জমি জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে কিনে বিরাট এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শেষ হয় 1855 সালে। জানা যায় 8 বছরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় প্রথমে এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। 1 বছরের মাথায় রামকুমার চট্টোপাধ্যায় পরলোক গমন করলে 1857 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন। পরে শ্রীরামকৃষ্ণ দেবের বিবাহের পর তার সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন। বর্তমানে এই নহবতখানা সারদা দেবীর মন্দির। সেই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন এবং মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামক 12টি 8 চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির এবং এই মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন অর্থাৎ মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে 9টি চূড়া রয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। গর্ভগৃহে শিবের বুকের ওপর ভবতারিণী নামক কালীমূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তি একটি রূপোর পদ্মের ওপর স্থাপিত। মূল মন্দিরের কাছে যে দ্বাদশ শিব মন্দির রয়েছে সেগুলি 8 চালা স্থাপত্যরীতিতে নির্মিত। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহদেবতা বর্তমানে দক্ষিণেশ্বরের এই মন্দিরেই অধিষ্ঠান করছেন। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন বহু সংখ্যায় ভক্তেরা আসে পুজো দিতে। কালী মন্দিরের পাশাপাশি আদ্যাপীঠ মন্দির, রামকৃষ্ণ সারদা মঠ এবং আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দির দেশ বিদেশের মানুষের কাছে অতি পরিচিত। নিত্যদিন বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে।
হিন্দু মতে জগন্নাথ স্নানযাত্রার তিথিটিকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।